ट्रिटमेंट लागे तो केमोथेरापी इमोनोथेरापी प्राय 15 লক্ষ টাকা खर्चा कर ভালো হয়ে যাবে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত সংসারের থেকে নিম্ন মধ্যবিত্ত সংসার থেকে এই 35 লক্ষ টাকা জোগাড় করা একেবারে পসিবল নয় কারণ আমার হাজবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত কিন্তু আমার সন্তানের তখন যে অবস্থাটা ছিল যে সারাক্ষণ ওর সঙ্গে থাকতে হতো তো তারা 6 মাস টাইম দিয়েছিলেন কিন্তু 6 মাস যখন ওভার হয়ে যায় তো যখন সেখানে জয়েন করতে না পারে ওর তখন সেই কাজটাও চলে যায় আর সেই মতো অবস্থায় আমরা এখন কোন জায়গাটা থেকে বিলং করছি আপনারা সবাই বুঝতে পারছেন আর আমরা কেন এই 35 লক্ষ টাকাও অনেক 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 লোকের পক্ষে জোগাড় করা সম্ভব নয় আর আমরা তো একদম নিম্নবিত্ত মানে আমাদের যতটুকু যা ছিল সমস্ত কিছু দিয়ে আমার সন্তানের ট্রিটমেন্ট করেছি এই পর্যন্ত কিন্তু আমাদের কাছে আর ওকে সম্পূর্ণভাবে সুস্থ করার মতো সেই অর্থ আমাদের কাছে নাই তাই আমরা আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমি আমার হাজবেন্ড আমাদের এই ছোট্ট সুন্দর পরিবারটাকে আমার সন্তানটাকে সুস্থ করে আপনাদের যার যা সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করে আমার সন্তানকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দিন কারণ ও আমার আমাদের একমাত্র বাচ্চারা আর আমাদের একমাত্র সন্তান আমরা সকলের কাছে গেছি কিন্তু সকলেই যতটুকু যা পেরেছে সাহায্য করেছে কিন্তু 35 লক্ষ টাকা অনেকটা ব্যাপার তাই আপনাদের সকলের কাছে বলছি যে যেভাবে পারে যতটুকু সামর্থ্য তাই দিয়ে আমাদেরকে সাহায্য করুন আর আমাদের অনলাইনে আপনারা গুগল পে ফোন পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার হাজবেন্ডকে বলে দিচ্ছে সেখানে দিলেই আমার সবাই মিলে শুধু অর্থ দিয়ে নয় একটু আশীর্বাদ করবেন যেন আমার সন্তানকে আমরা সুস্থ করে এত বড় যুদ্ধ থেকে জয় হয়ে ফিরে আসতে পারে আমাদের কাছে আমার এইটুকুই আপনাদের কাছে বলা আপনারা আমাদেরকে অনলাইন পেমেন্টও করতে পারেন ফোন পে গুগল পে অ্যামাজন পে পেটিএম একটাই ফোন নাম্বার